আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। WM মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি হাদিস নিয়ে হাজির হয়েছি, না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে অগণিত নিয়ামত দান করেছেন, এসব নিয়ামতের মধ্যে সুসন্তান অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য পুত্র ও পুত্রাদি সৃষ্টি করেছেন এবং তোমাদের উত্তম জীবনকরণ দিয়েছেন। শিশু মানব জাতির অতি গুরুত্বপূর্ণ অংশ। শিশুরা নিষ্পাপ, শিশু পবিত্রতার প্রতীক। শৈশবেই মানুষের জীবনের গতিপথ নির্ধারিত হয়, তাই ইসলাম শৈশবকালকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনে শিশু শব্দের সমার্থক আরবি 4টি শব্দ মোট 75 বার উল্লেখ হয়েছে, যথা ত্রিফল, ছবিও, গুলাম ও ওয়ালাদ। ত্রিফল শব্দটি পবিত্র কোরআনে আছে 3 বার, এর বহুবচন আতফাল আছে 1 বার, ছাবিয় শব্দটি কোরআনে আছে 2 বার, গুলাম শব্দটি আছে 12 বার, এর দ্বিবচন গুলামান কর্মকারক রূপে গুলামায়ন আছে 1 বার, বহুবচনে গিলমান আছে 1 বার। ওয়ালাদ শব্দটি পবিত্র কোরআনে আছে 33 বার, এর বহুবচন আওলাদ শব্দটি রয়েছে 22 বার। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক শিশুই স্বভাব ধর্ম ইসলামে জন্মগ্রহণ করেন। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হলে তিনি তার কানে নামাজের আজানের মতন আজান দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহের জন্মের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান কানে আজান ও বাঁ কানে ইকামাত দিয়েছেন। শিশুর সুন্দর নাম রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতার উপর নবজাতকের হক হলো তার সুন্দর নাম রাখা। তিনি আরো বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কারো নাম মোহাম্মদ রাখলে তাকে মারধর করবে না এবং তাকে অসম্মান করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার 3-3টি সন্তান জন্মগ্রহণ করলো অথচ সে কারো নাম মোহাম্মদ রাখলো না, সে জাহিল স্বরূপ কাজ করলো। আমরা শিশুদের নানান আদরের শব্দে ডাকি, এটি সুন্নাতে নববী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শৈশবে হুমাইরা বলে ডাকতেন। মদিনায় হিজরতের পর প্রথম এক সাহাবীর সন্তান হলে সব সাহাবি আনন্দ উৎসব করলেন। শিশুকে কোলে নেওয়া সুন্নত। মনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকে কোলে নিতেন। একবার এক সাহাবী সন্তানকে কোলে নিলে শিশুটি তার কোলে প্রস্রাব করে দেয়। শিশুকে কোলে নেওয়া সুন্নত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের কোলে নিতেন। একবার এক সাহাবীর সন্তানকে কোলে নিলে শিশুটি তার কোলে প্রস্রাব করে দেয়, তবে এতে তিনি বিরক্ত হননি। শিশুকে আদর স্নেহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ছোটদের স্নেহ করে না সে আমার উম্মত না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক গরিব মহিলা তার 2 কন্যা সন্তান নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এলে তিনি তাকে 3টি খেজুর দিলেন। মহিলাটি তার 2 কন্যাকে 2টি খেজুর দিলেন এবং একটি নিজে খাওয়ার জন্য মুখে তুলে নিচ্ছিলেন। এ সময় শিশুরা সেটি খেতে চাইল। মহিলাটা ওই খেজুরটি 2 ভাগে ভাগ করে তাদের হাতে তুলে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, মহিলার এই কাজে আমি অভিভূত হলাম, তাই আমি ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম। তিনি বললেন, আয়েশা, আল্লাহ তাআলা এই মহিলাকে এই এর বিনিময়ে জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেবেন। শিশুকে চুম্বন করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন এবং শিশুকে চুমু দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন, শিশুটির প্রতি কি তোমার ভালোবাসার উদ্বেগ হয়েছে? লোকটি বলল, জি হ্যাঁ আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা তোমার প্রতি এর চেয়ে বেশি দয়া করবেন।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক বেদুইন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে বললেন, আপনি কি শিশুদের চুমু দেন? আমি তো কখনো শিশুদের চুমু দেই না। তিনি তাকে বললেন, আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া ছিনিয়ে নেন তবে আমার কি বা করার আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুমু দিলেন। তখন সেখানে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। এ দেখে তিনি বললেন, আমার 10টি সন্তান আছে, আমি কখনো তাদের চুমু দেইনি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। শিশুর মুখে প্রথম কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের শিশুদের সর্বপ্রথম কথা শেখাবে লা ইলাহা ইল্লাল্লাহ, শিশুর বেঁচে থাকার অধিকার। ইসলামে শিশু হত্যা নিষিদ্ধ। তা দারিদ্র ভয় বা পারিবারিক সুনাম সম্মান রক্ষা অথবা যে কোনো কারণেই হোক না কেন, জাহিলি যুগে আরব দেশে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। এ ধরনের অমানবিক প্রথাকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, দারিদ্র ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না, আমি তোমাদের এবং তাদের রিজিক দিয়ে থাকি। আরও বলা হয়েছে, দারিদ্র ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, তাদের এবং তোমাদের আমি রিজিক দিয়ে থাকি, নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ, শিশু হত্যার পরিণতি। জাহিরি যুগে শিশুদের হত্যা করা হতো, বিশেষ করে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম নারী কন্যা সন্তান ও শিশু সুরক্ষায় বিধান করে দিয়েছেন যে যুদ্ধের সময়ও এদের উপর আক্রমণ করা যাবে না। পবিত্র কোরআনে রয়েছে, রোজ কিয়ামতে আল্লাহ এর কৈফিয়ত তলব করবেন, যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে উচ্চারিত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রতিটি মানুষ তার পরিবার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দায়িত্ববান, তাকে এ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তিনি তার স্ত্রীর ও স্বামীর সম্পদ ও সন্তানের ব্যাপারে দায়িত্ববান, সে এসবের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিশু সন্তানের প্রতি সদয় মনোভাব হওয়ার তৌফিক দান করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।